প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতিকে নিয়ে দলের ভেতরে তৈরি হয়েছে গোলক ধাঁধা। তিনি দলে থাকছেন কি থাকছেন না এ নিয়ে সন্দেহ যে রেখেছে দলই। এই প্রশ্নে মঙ্গলবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সঠিক কোনো স্পষ্টীকরণ দিতে পারেনি দলের সাংসদ সুস্মিতা দেব। অপরদিকে যুব তৃণমূলের প্রদেশ সভাপতি জানিয়েছেন 29 আগস্ট তারা রাজভবন অভিযান করবে। গত শনিবার প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিককে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটাভুটিতে শুটেড বুটেড অবস্থায় দেখা গেছিল। এরপরই দলীয় কর্মসূচিতে তার পিছুটা স্পষ্ট হয়। রবিবার দলের প্রদেশ মহিলা কমিটির ঘোষণা উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি পান্না দেব সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে বলেছিলেন সুবল বাবু অসুস্থ। সোমবার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও দলীয় কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে একটি প্রশ্নের সম্মুখীন হন। জবাবে তিনি বলেন, হ্যাঁ সুবল বাবু আসতে একটু দেরি হবে। মঙ্গলবার দলীয় সাংসদ সুস্মিতা দেব সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের সম্মুখীন হয়ে গোলক ধাঁধা মিলে ধরে। সুবল বাবু যেদিন থেকে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে এবং আজ পর্যন্ত, সুবল বাবুকে জিজ্ঞেস করে দেখবেন ওনাকে সম্মান দিয়ে প্রেসিডেন্ট মেনে ওনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করেছি, কারণ ওনার উপরে আমার বিশ্বাস। এবং আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা অনেক সময় একজনের উপরে সন্দেহ করে করে মানুষটাকে আমরা সরিয়ে দিই। এই ভুলটা আমি করবো না, কারণ কিছুটা আমিও এটা বুঝেছি যখন কংগ্রেসে ছিলাম। 21 ইলেকশনে অনেকে বলত সুস্মিতা দেব খুব ক্লোজ ছিল হেমন্ত বিশ্ব শর্মা, বলে 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 আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। আমি এই ভুলটা সুবলবাবুর ব্যাপারে করব না, যাকে আমরা চেয়ারে বসিয়েছি বিশ্বাস করেই বসিয়েছি। আর যদি বিশ্বাস থাকতো না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা দেব সেই অ্যাথরিটি আছে, ওরা যাকে বসাতে পারে তাকে সরাতেও পারে। কিন্তু আমরা কেন সরাইনি নিশ্চয়ই আমাদের সভাপতির উপরে বিশ্বাস রয়েছে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিতে 29 আগস্ট প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজভবন অভিযান করা হবে। তার আগে 12 আগস্ট থেকে রাজ্যের বিভিন্ন জেলা এবং ব্লক স্তরে একই দাবিতে চলবে পথ সভা, বিক্ষোভ, মিছিল ইত্যাদি বলেন যুব সংগঠনের সভাপতি। আগামী 29 আগস্ট আমাদের ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাজভবন অভিযান করছি, এবং এই রাজভবন অভিযানকে কেন্দ্র করে আমরা আগামী 12 আগস্ট থেকে আমাদের ধর্মনগর থেকে শুরু করে সাব্রুম থেকে শুরু করে সমস্ত জেলাতে সমস্ত ব্লকে আমরা আমাদের কর্মসংস্থান এবং যে দ্রব্যমূল্য বৃদ্ধি তার প্রতিবাদে আমরা বিক্ষোভ এবং পথসভা এইসব শুরু করে আমরা আগামী 29 আগস্ট আমরা এই রাজ্যের যুবকদের আমরা কর্মসংস্থানের দাবিতে আমরা রাজভবন অভিযানে নামছি। অপাকাণ্ডের পর তৃণমূল কংগ্রেসে এ রাজ্যে চির ধরেছে। ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক নেতা সমর্থক তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। এই সেদিনও সভাপতি সুবল ভৌমিককে বলতে শোনা গেছে 2023-এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করবে। অথচ গত কয়েকদিন ধরে তিনি তৃণমূল থেকে দূরত্ব বজায় রাখছেন বলে বিভিন্ন মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।